এই ছেলেগুলা দাদা এমনিতেই বিগড়ে নাই, এমনিতেই বিগড়ে নাই দাদা। এই বিটি ছেলেগুলার কিছু কিছু বেইমানির জন্য মদের বোতলটা ধরতে হয়। মদের বোতল বাবা মায়ের ধমকানির জন্য ধরে নাই কেউ, সংসারের চাপের জন্য ধরে নাই কেউ। মদের বোতলটা যদি ধরতে হয় সে কিছু কিছু বিটি ছেলের বেইমানির জন্য ধরতে হয় নাকি? আজ বিটি ছেলেগুলা যদি না বেমান হইতো, সবাইকে বলছি না কিছু কিছু বিটি ছেলে আছে নাকি, এবারে যদি না বেমান হইতো আজকে মদ খাতে হইতো না আমাদের সেই সব ছেলেগুলাকে, যে ছেলেগুলা একদিন স্বপ্ন দেখেছিল যে তোমাকে আমি রাজকন্যা করে রাখিব, তোমার সব স্বপ্ন পূরণ করব, তোমাকে নিয়ে সংসার করব। কিন্তু যে সব বেড়া ছেলেগুলা মদ খাতে শুরু করেছে ওই বিটি ছেলেগুলার জন্য, ওই বেড়া ছেলেগুলা কি শুধুমাত্র বলিব যে দরকার পড়তে গেলে আজকের পর থেকে মদ খাই নিজের লিভারটা খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খাই নিজের লিভার খারাপ করে নিব, কিন্তু বিটিশিলার চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করিব না নাকি? কারণ কথাই আছে যে না চন্দ্রমুখী না পারো, না চন্দ্রমুখী না পারো, দুপেক মারো আরামসে জিন্দগি গুজারো, বিটিশিলার দরকার নেই নাকি? বিটিশিলাগুলাকে আমাদের দরকার হবে, আমাদের উহার দরকার হতে পারে নাই নাকি কোনোদিন? হবে তা ঠিক আছে, ওই জন্য এখন একটা 2024 সালের সুপার ডুপার হিট গান চলছে, ঝলমল 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 চলছে তো। কিন্তু আমি যদি হতি তাহলে ওরকম বলছি, মদের বদলটা নিয়ে নিয়ে একদিন তোকে না দেখতে পালে লাগে নাই ভালো, আমার এই আধার জীবনে তুই জ্বালাইছিস আলো, টলমল মদ খাইয়ে টলমল টলমল মদ খাইয়ে টলমল, এরকমই বলছি নাকি দাদা? তখন আমরা ঝলমল বলছি নাই, তা ঠিক আছে চলো নিয়ে আসবো পরবর্তী শিল্পী পরবর্তী সিঙ্গার 2024 সালের সুপার ডুপার হিট অ্যালবাম, সেই সুপার ডুপার হিট গান নেশার আদত, নেশার আদত সঙ্গে সঙ্গে মঞ্চে নিয়ে আসবো আর এস শৈলেন্দ্র মিস কবিতা, আর এস শৈলেন্দ্র সঙ্গে মিস কবিতা। হ্যালো সবাই মিলে ডান্স করবো ঠিক আছে চলো। তুই ছিলি প্রেমে আমার, তুই ভালোবাসা, তোর কারণে আজি মরণ দশা, তোর কারণে আজি মরণ দশা, কারণে আজ মরণ দশা,
এই ছেলেগুলা দাদা এমনিতেই বিগড়ে নাই, এমনিতেই বিগড়ে নাই দাদা। এই বিটি ছেলেগুলার কিছু কিছু বেইমানির জন্য মদের বোতলটা ধরতে হয়। মদের বোতল বাবা মায়ের ধমকানির জন্য ধরে নাই কেউ, সংসারের চাপের জন্য ধরে নাই কেউ। মদের বোতলটা যদি ধরতে হয় সে কিছু কিছু বিটি ছেলের বেইমানির জন্য ধরতে হয় নাকি? আজ বিটি ছেলেগুলা যদি না বেমান হইতো সবাইকে বলছি না, কিছু কিছু বিটি ছেলে আছে নাকি, ওরা যদি না বেমান হইতো আজকে মদ খাতে হইতো না আমাদের সেই সব ছেলেগুলাকে, যে ছেলেগুলো একদিন স্বপ্ন দেখেছিল যে তোমাকে আমি রাজকন্যা করে রাখিব, তোমার সব স্বপ্ন পূরণ করব, তোমাকে নিয়ে সংসার করব। কিন্তু যে সব বেড়া ছেলেগুলা মদ খাতে শুরু করেছে ওই বিড়ি ছেলেগুলোর জন্য, ওই বেড়া ছেলেগুলাকে শুধুমাত্র বলিব যে দরকার পড়তে গেলে আজকের পর থেকে মদ খাই নিজের লিভারটা খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খাই নিজের লিভার খারাপ করে নিব, কিন্তু বিটিশিলার চক্করে পড়ে নিজের চরিত্রটা খারাপ করিব না নাকি?